हे जगत्पालक आपनार एवं श्रीर विवाह विषय आमार एकटी परामर्श आछे। हे प्रजापति आपनि ए जगतेर सृष्टिकर्ता विधाता आमादेर विवाह विषय আপনি যেমন নির্দেশ দেবেন তেমনই হবে। আর দেবাদিদেব তো আমার পরম সখা, তার পরামর্শ মান্য করতে আমি বাধ্য। অতি উত্তম। তাহলে এই বিবাহ উদ্যোগ আমরাই গ্রহণ করি হে প্রজাপতি। বলুন আপনার কি ইচ্ছে? আমার ইচ্ছে এই বিবাহের দিনক্ষণ নির্ধারণ করার দায়িত্ব সতী অরুন্ধতির উপর ন্যস্ত করা হোক। আপনি আমার মনের কথা বলেছেন বিরিঞ্চি। সতী অরুন্ধতি মুনি বশিষ্ঠের সাধ্বী স্ত্রী, তার নির্দেশে লক্ষ্মী নারায়ণের মহামিলন সম্পন্ন হলে তা সর্বাপেক্ষা মঙ্গলময় হবে। এ বিষয়ে আপনার কোনো আপত্তি নেই তো হে জগৎপালক? আপনারা যা স্থির করবেন তাই হবে প্রজাপতি। বিবাহ বিষয়ে আমার মতামত না নিলেও চলবে। সেই ভালো হে মহেশ্বর। শ্রীহরি যেহেতু নিজেই পাত্র, তাই বিবাহের ব্যাপারে তার মতামত না নেয়াই শ্রেয়। তবে বিবাহের সব আয়োজন অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে হবে হে প্রজাপতি। আজ শ্রীলক্ষ্মী নিজের আলোয় সকল দেবগণকে আমন্ত্রণ করেছে। বিবাহের আনন্দে সে সত্যই উদ্বেগ, তাই আর বিলম্ব না করে বিবাহের প্রস্তুতি আরম্ভ করা উচিত। তাই হবে হে মহাদেব। আমি কন্যারও পিতা, তাই আমার উপর প্রভূত দায়িত্ব। আমাকে বিদায় দিন। বিদায় প্রজাপতি। বিদায় জগৎপালক। বিদায়।